আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا। صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ এই দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আমাদের মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশেরই নবীয়না ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা 17তম পর্বে এসে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। বিগত জুমায় বনী ইসরাইলের প্রতি আল্লাহ প্রদত্ত নেয়ামত, তাদের নাশকরী এবং তাদের উপরে আপতিত গজবসমূহ নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছিলাম। আজ আমরা বনী ইসরাইলের নবী সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের সময়ে ঘটে যাওয়া তিনটি বিস্ময়কর ঘটনা নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশা আল্লাহ। মুসা আলাইহিস সালামের সময়ে বনী ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালামের সময়ে তিনটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। তার মধ্যে প্রথম ঘটনাটি ছিল এই, বনী ইসরাইলের মধ্যে এক লোককে হত্যা করা হয়েছিল, কিন্তু হত্যাকারী বা খুনি যে ব্যক্তি তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে যখন মতবিরোধ শুরু হয়ে গেল, এ ব্যাপারে যখন সবাই বলাবলি আরম্ভ করল, খুনি ব্যক্তিকে কেউ যখন বের করতে পারছিল না, তখন আল্লাহ তাআলার অসীম কুদরতে ওই মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়েছিল এবং নিহত সেই ব্যক্তি জীবিত হওয়ার পরে আল্লাহর কুদরতে সে তার হত্যাকারীর নামও বলে দিয়েছিল, আল্লাহু আকবার। এটি একটি বিস্ময়কর এবং অলৌকিক ঘটনা। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আপনারা তো নাম শুনেছেন এই সুরার, তাই না? এই যে বাকারা, হোয়াটস দ্য মিনিং অফ বাকারা, বাকারার অর্থ কি? বাকারা মানে হচ্ছে গাভী। এই সুরার মধ্যে গাভী সংক্রান্ত একটি ঘটনা আছে, গাভী জবাই, গরু জবাইকে কেন্দ্র করে একটি ঘটনা আছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই এই সুরার নাম হয়েছে সূরাতুল বাকারা। এবং গাভী জবাইয়ের সেই ঘটনা ঘটেছিল বনী ইসরাইলের মধ্যে। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা বাকারা 67 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করেছে। তো মুসা আলাইহি সালাম এর সময়ে বনী ইসরাইলে একটি হত্যাকাণ্ড ঘটল। এই হত্যাকাণ্ড ঘটার পরে খুনি ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি ছিল এই রকম, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, তিনি বলছেন যে বনী ইসরাইলের মধ্যে এক ধনবান বৃদ্ধ ছিলেন, সেই বৃদ্ধের একটি মাত্র কন্যা সন্তান ছিল। কয়টি কন্যা সন্তান ছিল?
একটা কন্যা সন্তান ছিল। ওই ধনবান বৃদ্ধ লোকটির একাধিক ভাতিজা ছিল, তো তার কোন এক ভাতিজা সে মনে মনে এই নিয়ত করল যে আমার চাচার এই একমাত্র মেয়েকে আমি যদি বিয়ে করতে পারি তাহলে তো চাচার সব ধন সম্পদের মালিক আমি হয়ে যেতে পারবো। এজন্য সে তার চাচার কাছে তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল, কিন্তু তার বৃদ্ধ ধনবান সেই চাচা তার প্রস্তাবে রাজি হলেন না। যখন তার চাচা তার প্রস্তাবে রাজি হলেন না, তখন সে একদিন রাতের বেলা তার চাচাকে সে হত্যা করে ফেলল। হত্যা করার পর সে কী করল, ওই ব্যক্তির লাশ, এ ব্যাপারে দুটি বর্ণনা পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা এসেছে যে ওই লাশটা সে চৌরাস্তায় ফেলে দিল, আর কোনো কোনো বর্ণনা এসেছে সে তার অন্যান্য ভাই অর্থাৎ যে লোকটিকে হত্যা করলো তার তো একাধিক ভাতিজা ছিল, আরেকজনের ঘরের দরজার সামনে ফেলে আসলো। সকালবেলা ভোরবেলা এখন সবাই দেখলো একজন মৃত লোককে, কিন্তু এই লোককে হত্যা কে করেছে, খুন কে করেছে, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সবাই এই ব্যাপার নিয়ে আলোচনা শুরু করলো যে এই লোকটাকে রাতের বেলা কে হত্যা করে ফেললো। ঘটনাক্রমে যে তাকে হত্যা করেছে সে এবার বাহ্যিকভাবে কান্নাকাটি করে সবার সামনে গিয়ে বলতেছে যে আমার চাচাকে এভাবে রাতের বেলা নির্মমভাবে হত্যা করা হলো, আমি আমার রক্তের বদলা চাচ্ছি, এর উত্তম বিচার চাচ্ছি। সে খুব করে সেই এবার বাহ্যিকভাবে কান্নাকাটি করে সেই বিচার চাইছে। এখন সবাই বলাবলি করলো কে তাকে হত্যা করলো, যার দরজার সামনে পাওয়া গেল বলা হলো সেই তাকে হত্যা করেছে, কিন্তু সে বলল না আমি এই ব্যাপারে কিছু জানি না। যখন এটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হলো তখন বনি ইসরাইলের কেউ কেউ বলতে লাগলো এই বিষয়টি নিয়ে তোমরা খামাখা এত তর্ক বিতর্ক করছো কেন, তোমাদের মধ্যে তো মুসা আলাইহিস সালাম আছেন, তার কাছে যাও, নিশ্চয়ই তিনি এই বিষয়টির একটি ফয়সালা করতে পারবেন। সবাই মিলে এবার মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা এই ঘটনা সম্পর্কে অল্প হলেও কিছু জানে এমন কেউ কি তোমাদের মধ্যে আছে নাকি? কেউ কোনো কথা বলল না। তখন বনি ইসরাইলের লোকেরা বলল মুসা আল্লাহ তাআলা তো তোমার সঙ্গে কথা বলেন, তুমিও আল্লাহর সঙ্গে কথা বলো, সুতরাং এই বিষয়টির সমাধান আল্লাহর সাথে কথা বলেই করে দাও, আল্লাহকে জিজ্ঞেস করো এই হত্যাকাণ্ড কে সংঘটিত করেছে, তিনি যেন আমাদেরকে এটা জানিয়ে দেন। বনি ইসরাইলের লোকেরা সাইয়েদিনা মুসা আলাইহিস সালামকে বলল অগো আল্লাহর নবী মুসা, তুমি তোমার রবের সাথে কথা বলে এই বিষয়টির ফয়সালা করে দাও। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে ব্যাপারে আবেদন করলেন। রব্বুল আলামিন সাইয়েদিনা মুসা আলাইহিস সালামকে এবার জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 67 নম্বর আয়াতে এসেছে ওয়া ইন ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো মূসা আলাইহিস সালাম তিনি যখন তার কওমকে তিনি যখন তার সম্প্রদায়কে বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা একটি গাভী জবাই করবে, তোমরা আমার কাছে জানতে চেয়েছো যেই লোককে হত্যা করা হয়েছে, যেই লোককে খুন করা হয়েছে, খুনি ব্যক্তির সন্ধান জানতে চাচ্ছ, আমি আল্লাহর কাছে এই ব্যাপারটি জানানোর পরে আল্লাহ আমাকে বলেছেন আমি যেন তোমাদেরকে জানিয়ে দেই তোমরা একটি গাভী জবাই করবে। এই কথা বলার পর তার কওমের লোকেরা বলেছিল কালু আতাতাখিযুনা হুজুয়া, তারা বলেছিল হে মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো নাকি, উপহাস করছো নাকি, আমরা জানতে চাইলাম এই লোকটাকে হত্যা করা হয়েছে তার খুনিকে, আর তুমি বলছো তোমার আল্লাহ বলেছেন আমরা একটা গাভী জবাই করব, তো খুনিকে আমরা বের করব, খুনি বের করতে গিয়ে গাভী জবাই কেন করব, গাভী জবাইয়ের সাথে খুনি বের করার আবার কি সম্পর্ক? মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম বললেন আমি জাহেলদের কাছ থেকে, জাহেল হওয়া থেকে, অজ্ঞতা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, তোমরা মনে করছো হয়তো আমি তোমাদেরকে বানিয়ে বলছি, আসলে আমি যা বলছি সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা ওহি, আল্লাহই আমাকে জানিয়েছেন হত্যাকারীকে খুঁজে বের করতে হলে তোমাদেরকে গাভী জবাই করতে হবে।
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারা যদি গাবি জবাইয়ের নির্দেশ পাওয়ার পরে যে কোনো একটা গাবি জবাই করে ফেলত তাহলে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারত। তাদের উদ্দেশ্য ছিল খুনিকে বের করা, তারা খুনিকে বের করে ফেলতে পারত তারা যদি সাথে সাথেই যে কোনো ধরনের একটা গাবি জবাই করত। কিন্তু বনি ইসরাইলের স্বভাব হলো এরা একটু ঘাট তেরা জাতি, বারবার প্রশ্ন করা, একটা বিষয়কে বারবার ঘোরানো ফেরানো, এটা তাদের জাতিগত স্বভাব। আল্লাহ বললেন গাবি জবাই করো, এবার তারা কি করলো দেখেন, প্রশ্নের পর প্রশ্ন করে এই বিষয়টিকে তারা অত্যন্ত জটিল এবং কঠিন করে ফেললো। যখন তাদেরকে বলা হলো একটি গাভী জবাই করো, দেখেন এই ঘাট তারা জাতি কি করলো, তারা তখন বলল ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। যখন তাদেরকে বলা হলো গাভী জবাই করো, তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল মুসা ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে বিষয়টি স্পষ্ট করে দেন, তিনি যেন আমাদেরকে বিষয়টি স্পষ্ট করে দেন, অর্থাৎ যে গাভী জবাই করব এটা কোন বয়সের হবে। আগেই বলেছিলাম যে কোনো ধরনের যে কোনো বয়সের গাভী দিয়ে দিলেই হইতো, তারা নিজেরাই এখন ফাঁদে পড়তেছে। দেখেন কেমন ফাঁদে পড়ছে, তারা বলছে আল্লাহকে জিজ্ঞেস করো এটা কোন বয়সের গাভী হতে হবে, গাভীটা কেমন হওয়া লাগবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুন বাইনা যালিক। মুসা আলাইহিস সালাম তখন বললেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন গাভীটি এমন হবে, বুড়া বয়সেরও হবে না, কম বয়সীও হবে না, মাঝামাঝি বয়সে হওয়া লাগবে। ফাফআলু মা তুমারুন, এবার তোমরা তোমাদের কাজ সম্পন্ন করো। এরপরেও প্রশ্ন, এরপরে এবার তারা বলল ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, তারা বলল মুসা বুঝলাম গাভীটি মাঝামাঝি বয়সের হবে, কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করো এটা কোন রঙের হবে, এটা কোন রঙের হবে। দেখেন প্রশ্নের পরে প্রশ্ন, মুসা আলাইহিস সালাম এবার তাদেরকে জানিয়ে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা বলেছেন গাভীটি হলুদ রঙের হবে, তার শুধু হলুদ রঙের হলেই হবে না, এটা অত্যন্ত গাঢ় উজ্জ্বল রঙের হওয়া লাগবে যাতে দর্শকদের চক্ষু শীতল হয়, অর্থাৎ যে দেখবে তার যেন ভালো লাগে, এমন একটি গাভী হওয়া লাগবে। দেখেন প্রথমে যদি যে কোনো একটা গাভী জবাই করে ফেলতো উদ্দেশ্য হাসিল হয়ে যেত। প্রশ্ন প্রথমে বলল কোন বয়সের হবে, আল্লাহ বয়স জানালেন, এরপরে বললো এটা কোন রঙের হবে, এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না। এবার তারা জিজ্ঞেস করল ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করো তিনি যেন বিষয়টি আরো স্পষ্ট করে দেন, কারণ হলুদ রঙের গাভী তো আরো আছে, মাঝামাঝি বয়সের হলুদ রঙের অনেক গাভী আছে, তো আল্লাহ তাআলাকে এখন বলো এই বিষয়ে আমরা সন্দেহে পড়ে গেছি, তিনি যেন বিষয়টি আরো স্পষ্ট করে দেন। আচ্ছা বলেন তো মাঝামাঝি বয়সের যে কোনো একটা হলুদ রঙের গাভী এবার যদি তারা জবাই করে ফেলতো তাও তো তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যেত না, তাদের ঘাটতির আর বিশেষ হচ্ছে না। তারা বলল মুসা আল্লাহকে জিজ্ঞেস করো বিষয়টি যেন তিনি আরো স্পষ্ট করেন, কারণ এটা আমাদের কাছে এখনো সন্দেহপূর্ণ মনে হচ্ছে। মুসা আলাইহিস সালাম এরপরে তাদেরকে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসীরুল আরদা ওয়ালা তাসকিল হারথা মুসাল্লামাতুন লা শিয়াতা ফীহা। প্রশ্নের পর প্রশ্ন করার কারণে দেখেন এবার অবস্থা কেমন জটিল হলো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা বলেছেন এমন একটি গাভী তোমাদেরকে জবাই করা লাগবে যেই গাভী কোনোদিন যেই গাভী দিয়ে হাল চাষ করা হয় নাই,
যেই গাভী দিয়ে কোনোদিন কোন জমিনে খেতেও পানি দেওয়া হয় না, এমন গাভী যা অসুস্থও না, একদম সুস্থ নিখুঁত অত্যন্ত সুঠাম দেহি একটি গাভী হওয়া লাগবে। প্রশ্ন করার কারণে এখন বিষয়টি তাদের জন্য জটিল হচ্ছে না আরো সহজ হচ্ছে? এখন দেখেন তো কেমন কথা, আল্লাহ তাআলা বললেন যাও এবার এমন এক গাভী বের করে আনো, এটা মাঝ বয়সীও হওয়া লাগবে, হলুদ রঙের হওয়া লাগবে, এরপরে এমন গাভী যেটা দিয়ে কেউ কোনোদিন হাল চাষও করে নাই। এখন যখন আল্লাহ তাআলা তাদেরকে এটা জানিয়ে দিলেন ঘাটতেরাই জাতি, বিষয়টি যখন কঠিন হয়ে গেল, এখন তারা বলল কালুল আনা জিতা বিল হক তারা বলল মুসা এখন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে, বুঝতে পেরেছি আমরা কেমন পশু জবাই করা লাগবে, কিন্তু যেই শর্তগুলো বলা হয়েছে মাঝ বয়সী হলুদ রঙের গাভী, যেই গাভী দিয়ে হাল চাষও করা হয় না, যেই গাভী দিয়ে কখনো কোনো কাজ করা হয় না, এই রকম গাভী খুঁজে পাওয়া এটা কি খুব সহজ ব্যাপার নাকি অত্যন্ত দুর্লভ এবং কঠিন ব্যাপার? তারা খোঁজা শুরু করল, খুঁজতে খুঁজতে অনেক খুঁজতে খুঁজতে বহু খুঁজতে খুঁজতে তারা এরকম একটা গাভী পেল, মাঝ বয়সী হলুদ রঙের এমন একটি গাভী তারা পেল যে গাভী দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই, যেই গাভী সুস্থ, এরকম একটি গাভী পেল। এখন গাভী পাওয়ার পরে খুঁজে পাওয়ার পরে সমস্যা দেখা দিল, এরকম একটা গাভী তারা পেয়েছে আর কোথাও এটা পাচ্ছে না, যে সমস্যা এবার দেখা দিল গাভীর মালিক যে ছিল সে এবার তার গাভীটিকে বিক্রি করতে রাজি হচ্ছে না। মুশকিল আছে না নাই? এখন এত কষ্ট করে গাভী খুঁজে পাইল, এখন গাভীর মালিক গাভী বিক্রয় করতে চাইছে না, সে রাজি না। এখন তারা সবাই মিলে তাকে বুঝালো যে শোনো, তোমার এই গাভীর যে পরিমাণ ওজন আছে এই পরিমাণ ওজন অর্থাৎ সম পরিমাণ ওজনের সোনা তোমাকে দিব, স্বর্ণ। তখন তো আর টাকা পয়সা দিয়ে লেনদেন হতো না, এই টাকা পয়সা দিয়ে লেনদেন শুরু হয়েছে এটা তো কয়েক শতাব্দী ধরে, কিন্তু এর আগে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এগুলো দিয়ে বিনিময় হতো। তো তারা বলল তোমার গরুর যে পরিমাণ ওজন এই গাভীর সম পরিমাণ ওজন স্বর্ণ তোমাকে দেওয়া হবে। চিন্তা করছেন কত পরিমাণ বিনিময় জটিল হয়েছে তাদের এই অপকর্মের জন্য, বিষয়টি জটিল হয়েছে। এরপরেও গাভীওয়ালা গাভীর মালিক রাজি হচ্ছে, শেষ পর্যন্ত তারা তাকে কোনোভাবে বুঝাইয়া এবার গাভীটি ক্রয় করলো গাভীর ওজনের সম পরিমাণ দশ গুণ বেশি পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে। কয় গুণ? দশ গুণ বেশি পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে এবার গাভীটি তারা ক্রয় করলো। গাভী কয় এখন তারা ক্রয় করলো কেন? জবাই করার উদ্দেশ্যে না, কিন্তু দেখেন জবাই করার পরে তারা বললো না এটা আমরা জবাই করবো না, যেহেতু এত বিনিময় দিয়ে জবাই আমরা কিনলাম এটা জবাই করবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কায়দু ইয়াফালুন, জবাই করতে তারা ইতস্ততা বোধ শুরু করলো। এরপরে পূর্ববর্তী যে গজব এগুলা তাদের মাথায় আবার আসছে, মনে করলো এখন যদি আবার কোনো গজব নেমে আসে, এখন বললো ঠিক আছে আমরা এটাকে জবাই করব। জবাই করার পরে কি ঘটলো? আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিসসালামকে বললেন যে পশুটিকে জবাই করা হয়েছে ওই গাভীর গোশতের একটা টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে হালকা আঘাত করো। আল্লাহ তাআলা বললেন ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বললেন ফাকুল নাদরিবুহু বিবাদিহা, এই গাভীর গোশতের টুকরা দিয়ে, গোশতের যে কোনো একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। মৃত ব্যক্তিকে যখন এবারে জবাইকৃত গাভীর এক টুকরা মাংস দিয়ে আঘাত করা হলো, আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে মৃত ব্যক্তি এবার জীবিত হয়ে গেল। কোনো কোনো বর্ণনা এসেছে যে তার গলা থেকে তখন রক্ত ঝরছিল। মুসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কে হত্যা করেছিল? তখন মৃত ব্যক্তি বলল ওই আমার যে ভাতিজা আপনার কাছে এসে কেঁদে কেঁদে বিচার দিয়েছে সেই এই কাজ করেছে, সেই আমাকে হত্যা করেছে। এই ঘটনা দেখার পরে সচক্ষে বনে ইসরায়েলের লোকেরা দেখার পরে, অলৌকিক এই ঘটনা দেখার পরে তারা বিস্মিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা ইয়ুহইল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন। আজও পৃথিবীতে বহু মানুষ আছে এরা মৃত্যুকে বিশ্বাস করলো, মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। এজন্য সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়াকুন উতফাতাম মিম্মানিয়ুমনা,
এই বিজ্ঞান মনস্ক মানুষ যারা আল্লাহ আপনাদের জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনারা তো বিজ্ঞান নিয়ে বেশি পড়াশোনা গবেষণা করতে করতে এখন অনেকেই আছে যারা মৃত্যু পরবর্তী জীবন মানতে চায় না, এদের উদ্দেশ্যে আল্লাহ সূরা কিয়ামায় শেষের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যুমনা, তুমি কি তোমার বাপ, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তুমি কি তোমার বাবার যে স্পাম ছিল সেই স্পাম সমূহ থেকে নির্গত হওয়া এক ফুটা স্পাম ছিলে না, তুমি এক ফুটা স্পাম ছিলে, স্থলিত এক ফুটা শুক্রবিন্দু থেকে আমাদেরকে বানালেন কে? কি প্রশ্ন আল্লাহ করেছেন! আল্লাহ বলছেন তুমি কি এক ফুটা নাপাক পানি ছিলে না, সেই নাপাক পানি থেকে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ মায়ের পেটের ভেতরে তৈরি করে এরপরে দুনিয়াতে নিয়ে এসেছি। আর সূরা কিয়ামা আল্লাহ শেষ করলেন এভাবে প্রশ্ন করে, বর্ণনা দিয়ে শেষ করলেন এভাবে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা, যেখানে তোমার নাম ঠিকানা ঘর বাড়ি কিছুই ছিল না, অস্তিত্বহীনতা থেকে যিনি তোমাকে অস্তিত্ব দিলেন তিনি বুঝি তুমি মরে গেলে আবার তোমাকে জিন্দা করতে পারবেন না, পারবেন কি না? সুতরাং আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের মধ্যেই এমন একটি ঘটনা ঘটালেন, মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করে দিলেন, আল্লাহ পারেন কিনা? কথা বলেন না কেন, আল্লাহ পারেন কিনা? এই ঘটনা স্বচক্ষে বনি ইসরাইলের লোকেরা দেখল, এই ঘটনা নিজের চোখে দেখার পরেও তাদের অন্তর তাদের হৃদয় আল্লাহর প্রতি অনুগত হলো না, এই জন্য আল্লাহ তাআলা বললেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ তাআলা বলছেন অতঃপর তাদের অন্তর আরো কঠিন হয়ে গেল, এই ঘটনা দেখার পরে তাদের অন্তর আরো কঠিন হয়ে গেল, এত কঠিন যে পাথরের চেয়ে আরো কঠিন হয়ে গেল। এরপরে আল্লাহ পাথরের কথা এখানে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যে পাথর থেকে নহর ঝর্ণা ধারা উচ্চারিত হয়, আবার এমনও কিছু পাথর রয়েছে যা আল্লাহর হুকুমে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখান থেকে ঝর্ণা ধারা উদ্গিত হয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন উদ্গত হয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন পাথরের মধ্যে আবার এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে খসে পড়ে যায়, আল্লাহর ভয়ে যেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন আল্লাহর ভয়ে পাথর থেকে ঝর্ণা ধারা বহমান হয়, আল্লাহর ভয়ে পাথর চূর্ণ বিচূর্ণ হয়, আল্লাহর ভয়ে পাথর ধসে পড়ে, কিন্তু এই বনি ইসরাইলের লোকগুলোর অন্তর এই পাথরের চাইতে আরো কঠিন, নিজের চোখে এত ঘটনা দেখার পরেও তাদের অন্তর কঠিন থেকে গেল, বরং বারবার তারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন, বারবার তারা আল্লাহর সাথে বিদ্রোহ এবং নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যা গত 5 জুমায় আপনাদেরকে শুনিয়েছি, এত অনুগ্রহ তারা আল্লাহর কাছ থেকে পেয়েছে, এত ঘটনা নিজের চোখে তারা দেখেছে, মনে আছে কিনা আপনাদের গত জুমার আগের জুমায় বলেছিলাম তুর পাহাড়ে তারা গিয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন সেটা শুনেছে, তুর পাহাড়কে তাদের মাথার উপরে তোলা হয়েছে সেটাও নিজের চোখে দেখেছে, আবার আজকে বললাম গাভী জবাই করার পর জবাইকৃত পশুর মাংসের টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার পর মৃত ব্যক্তি জীবিত হয়েছে, এত ঘটনা ঘটার পরে আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম, এদের অন্তর কঠিন হয়ে গেল, এরা বারবার আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন আর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, বারবার আল্লাহর সাথে নাফরমানি সীমালঙ্ঘন আর নবীর সঙ্গে বেয়াদবির পরিণতি কিন্তু বনি ইসরাইল জাতির ভালো হয়, এত কঠিন পরিণতি তাদের জন্য নেমে এসেছিল আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন আর নবীর সঙ্গে বেয়াদবির কারণে, সেই বনি ইসরাইল জাতি আল্লাহর গজবে নিপতিত হয়েছিল এবং তারা চিরকাল আল্লাহ লানত প্রাপ্ত অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে, শুধু মুসা নবীর উম্মতরাই নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর গজবে পড়ে নাই, বরং যুগে যুগে যারাই নবীর সঙ্গে বেয়াদবি করেছে তারা দুনিয়ায়ও লাঞ্ছনাকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর আখেরাতের গজব তো তাদের জন্য আছেই আছে, এতে কোনো সন্দেহ নাই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারাই বেয়াদবি করেছে, যারাই আমার নবীকে নবীর সময়ে নবীজির যুগে যারা নবীজিকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছে। একজনের ব্যাপারে তো আল্লাহ সূরাই নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। আপনারা এই সূরার ব্যাকগ্রাউন্ড সাবাবুন নুজুল পড়বেন। আবু লাহাব যখন নবীজিকে গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে, আল্লাহ তাআলা সাথে সাথেই তার নামে সূরা নাজিল করে আল্লাহ তাআলা আবু লাহাবকেও গালি দিলেন। আল্লাহু আকবার। তাহলে নবীজির অপমান যিনি বরদাস্ত করেন না তিনি কে? এই যে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার দেশে নবীজির কার্টুন প্রদর্শনী হলো, সে বিষয়টাকে ইতিবাচক হিসাবে নিয়েছে, এটা বন্ধের কোনো কার্যক্রম সে নেয় নাই। আল্লাহ তাআলা তাকে এমন বেইজ্জত করলেন, সে মনে করেছিল যে আমি তো সব সময় প্রশাসনের প্রোটেকশনে থাকি, আমাকে পাওয়া কি এত সুজা। আপনারা জানেন ইতিমধ্যে দুইবার সে জনসম্মুখে থাপ্পড় খেয়েছে, এটা তো দুনিয়ায় মানুষের থাপ্পড় খেয়েছে। ইমানুয়েল ম্যাক্রো যে ফেরেশতাদের কত থাপ্পড় খায় এটা আল্লাহ কেবল ভালো জানে। মানুষের শুধু থাপ্পড় খাইছে, ফেরেশতাদের কেমনে থাপড়াবে এটা তো সে এখনো জানে না। এখনো ফেরেশতার থাপড়ানো বাকি আছে, ফেরেশতার থাপড়ানো বাকি। এরপরে ফেরেশতার লোহার রড দিয়ে, লোহার মুগুর দিয়ে পিটানো বাকি, আর জাহান্নামের আগুনে জাহান্নামের শাস্তি তো এখনো বাকি আছে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট বলেছেন, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন নবী অবমাননার এই বিষয়টিকে আল্লাহ তাআলা এত সুজাভাবে নেন না, এদের জন্য দুনিয়া আখেরাতে শাস্তি রয়েছে ঘোষণা টাকা। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা ওই কুখ্যাত লোকগুলোকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবেরও ব্যবস্থা রেখেছেন। এই ইমানুয়েল ম্যাক্রো নবীজিকে অবমাননা করতে গিয়ে নিজেই সে ইতিমধ্যে দুইবার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, দুইবার কিন্তু খুব ভালো মাপের থাপ্পড়ই খাইছে। আরো যে কত থাপ্পড় তার জন্য বাকি আছে আল্লাহু আলাম। এরপরে দুই তিন দিন আগে আবার আরেক কুখ্যাত লোক মারা গেল, সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স, কি নাম রাখছে দেখছেন, ভিক্স নাম রেখে তুইছে লার্স ভিক্স। দু হাজার সাত সালে সে নবীজির কার্টুন বানিয়েছিল, ব্যঙ্গচিত্র একে সেটাকে প্রদর্শন করা হয়েছিল। আপনারা জানেন দু হাজার সাত সালের সেই ঘটনা ঘটার পর গোটা পৃথিবীর মুসলমানরা তাদের ক্ষোভ এবং নিন্দার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তার এই অপকর্মের পরে যখন গোটা পৃথিবীর মুসলমানরা এটা নিয়ে নিন্দা জানালো, তখন লার্স ভিক্স তার যান বাঁচানোর জন্য, আপনারা তো জানেন যে আল কায়দা তার মাথার জন্য তখন $1,00,000 ঘোষণা করেছিল, তখন নিজের যান বাঁচানোর জন্য 2007 সাল থেকেই সে পুলিশি পাহারায় পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করত। মানে ভাবখানা যেন এমন ছিল যে আমি যা করার তো করে ফেলেছি, আমি পুলিশি প্রোটোকল নিয়ে চলবো, তাহলে মানুষের রোষানল থেকে, মিয়া পুলিশি প্রোটোকল নিয়ে তো মানুষের রোষানল থেকে বাঁচা যায়, কিন্তু সারা দুনিয়ার সমস্ত প্রশাসন নিয়ে ঘুরলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায় না। তুমি মনে করেছো পুলিশি প্রোটোকল নিয়ে ঘুরতেছো, মানুষ আমাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, তো তোমার এই পুলিশ দিয়ে কি তুমি আল্লাহর রোশানল থেকে বাঁচতে পারবা নাকি? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের ধরাটা বড় কঠিন। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না, এমন ধরা ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পাকড়াও এটা বড় কঠিন। লার্স ভিক্স নামের কেউ আমাদের দেশে না থাকলেও
দেখবেন এই চরিত্রের কিছু মানুষ আছে, মন যা চায় আলেম ওলামাদেরকে নিয়ে তা বলবে। আলেম ওলামাদেরকে অত্যন্ত নিচুমানের ওয়ার্ড আলেম ওলামাদের জন্য, আলেম ওলামাদের জন্য ব্যবহার করবে, আর ইসলামের বিরুদ্ধে সারাদিন কথা বলবে, কাজ করবে। মনে করে আমার সাথে তো পুলিশ র‍্যাব প্রটোকল আছে, কে আর আমাকে ধরতে পারে, মিয়া এই লার্জ ভিক্স থেকে শিক্ষা নাও। মনে করছিল যে পুলিশি পাহারায় তো আছি, কে আর আমাকে ধরবে, কে আর আমাকে ধরবে, আল্লাহর প্রশানল থেকে বাঁচতে পারে নাই। ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আপনারা জানেন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখেছি যে যখন আগুন নেভাতে গিয়েছে তখন নাকি আগুন আরো জ্বলে উঠেছে, আমরা তো আর জানি না, কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি। হতে পারে এটা সত্য হতে পারে, বলেন পুলিশি প্রটোকল নিয়ে চলাফেরা করেও বাঁচতে পেরেছে? তা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এরকম যা মন চায় তাই বলেন। মনে করেন পুলিশ আর র‍্যাব তো সামনে পিছনে আছে, পা দিয়া হাত দিয়া তো সবসময় সালাম দেয়, ফেরেশতাদের কোন সময় কোন কোন জিনিস দিয়া সালাম জানাবে, অভিবাদন জানাবে, এটা আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ জানে না। গত রাতে সারা দেশে ভূমিকম্প হয়েছে, আপনারা সবাই জানেন তাই না? এই ভূমিকম্প এটা কি? হ্যাঁ, ভূমিকম্প এটা কি? শুধু গজব না, আরেকটু সুন্দর করে বলতাম। এই বুঝি আপনারা আলোচনা শুনে শুনে মনে রাখেন, এগুলো তো বহুবার আপনাদেরকে বলেছি, এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এগুলো আল্লাহর সৈনিক। এগুলো কার সৈনিক? আপনার যেমন সৈনিক আছে, আপনার যেমন প্রশাসন আছে, আল্লাহরও কিন্তু সৈনিক আছে। এইসব ভূমিকম্প এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে এক সেকেন্ডও লাগবে কথা কর না কেন, এক সেকেন্ডও লাগবে। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, শেষ, ধ্বংস হয়ে যাবে। এত বড়াই কিসে? বলেন যে চট্টগ্রাম শহরে আমরা বাস করছি, এত উঁচু উঁচু বিল্ডিং, যদি আল্লাহ তাআলা, আল্লাহ না করুন, যদি এরকম কোনো গজব চলে আসে, যদি এরকম মারাত্মক পর্যায়ের কোনো ভূমিকম্প হয়, সব দেখবেন সাথে সাথে মাটির সাথে ধসে যাবে। এটা হওয়া কি অসম্ভব কিছু? এই জন্য শিক্ষা নিতে হবে, মন যা চায় তা আমরা বলে ফেলি, করে ফেলি। আলেম ওলামাদেরকে অনেক শ্রেণীর লোকেরা মানুষে মনে করতে চায় না, অথচ এরা হচ্ছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীগণের ওয়ারিস। আর নবী আসবেন না, নবীগণের দায়িত্ব যারা আঞ্জাম দিচ্ছেন, নবীওয়ালা কাজ যারা করছেন, দাওয়াতি কাজ যারা করছেন, জনগণের মাঝে যারা দিন প্রচার করছেন, তারা হচ্ছেন এই উলামা। সুতরাং নবীগণ না থাকলেও নবীগণের ওয়ারিসদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এই লার্জ ভিক্স তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা যেই কথা বলছিলাম যে নবীর সঙ্গে বেয়াদবির পরিণতি কখনো ভালো হয়? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমজ দান করুন। এই বাংলাদেশেই এখন এক শ্রেণীর লোক কাজ করছে, তারা আলেমদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি করতে চায়, সরকারের সাথে আলেমদের একটা দূরত্ব সৃষ্টি করতে চায়। এজন্য আলেম ওলামাদের বিরুদ্ধে তারা সব জায়গায় প্রপাকাণ্ডা চালায় এবং আলেম ওলামাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে এক চেটিয়া বর্তমানে কাজও করা হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, আমরা তো সরকারের দুশ্মন নই, আমরা তো সরকারের দুশ্মন নই, আমরা তো বক্তব্য দিয়ে সরকারকে ক্ষমতা থেকে নামাইতেও পারবো না, উঠাইতেও পারবো না, আমরা সরকারের বিরোধী দল না। ওলামায়ে কেরাম যারা আছেন তারা কোরআন হাদিসের কথা বলেন, তাদেরকে কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিতে হবে। কোরআন হাদিসের কথা, এটা কারো পক্ষে গেলে, বিপক্ষে গেলেও কিছু করার নেই, কোরআন হাদিসের কথা বলতে হবে। এই যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করা হলো, এর আগেও বাংলাদেশের অনেক আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছে, তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে, এটা আলেমদের শানের সাথে যায় না। আমরা এই জন্য সরকারকে বলতে চাই, আমরা সরকারকে অনুরোধ করতে চাই যে সব কাজ প্রশাসনের উপরে ন্যস্ত না করে, যেহেতু আমাদের দেশে একটি ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনটাকেও কিছু কাজ দেন। যদি দেশের কোনো আলেম কোনো ব্যাপারে বক্তব্য দিয়ে থাকেন আর সরকারের যদি সেই বক্তব্যের ব্যাখ্যা জানা লাগে, সরকার অবশ্যই সেই অধিকার রাখেন, ব্যাখ্যা যদি সরকার জানতে চান, তাহলে প্রশাসন দিয়ে কেন? ইসলামিক ফাউন্ডেশনে দেশের শীর্ষস্থানীয় ওলামাদেরকে দিয়ে একটা ওলামা বোর্ড গঠন করা হোক, যে ওলামা বোর্ডের কাজ হচ্ছে যে কোনো আলেম যদি কোনো
যদি কোনো অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন ওই বোর্ড ওই আলেমকে ডাকবেন, তার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইবেন। আচ্ছা বলেন তো, একজন আলেমের কাছ থেকে বক্তব্যের ব্যাখ্যা একজন আলেম জানবে না জাহেল জানবে? আমি কি ভুল বললাম? আপনাদের কমন সেন্স কি বলে? আচ্ছা সূরা ইউসুফের ব্যাখ্যা, এটা আপনি আলেমকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে নাকি যার সারা দিন যে হালতাস করে সে বলতে পারবে? কথা বলেন না কেন? এখন একজন আলেম যদি কোনো একটি ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে যদি সেটা সরকারের কাছে মনে হয় যে ওই আলেম অসংলগ্ন কথাবার্তা বলেছেন, ভালো কথা, ইসলামিক ফাউন্ডেশন একটি বোর্ড থাকুক যেখানে শুধু আলেমরাই থাকবেন, শীর্ষ পর্যায়ের ওলামা, এমন হতে পারে তারা নির্দলীয় ওলামা, দেশের প্রবীণ ওলামা, এদেরকে সেখানে রাখা যেতে পারে এবং সেই আলেমরা ডাকবেন যে আপনি কেন এমন বক্তব্য দিলেন, আপনার বক্তব্যের ব্যাখ্যা দেন। যদি তিনি সুন্দর ব্যাখ্যা দিতে পারেন তাকে ছেড়ে দেন, যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তাকে এক দুইবার সতর্ক করেন, অন্তত পক্ষে কয়েকবার তাকে সতর্ক করা হোক। কয়েকবার সতর্ক করার পরেও যদি দেখা যায় ওই আলেম আসলেই তার কোনো মত, তার কোনো পথ বা তার কোনো দলীয় ইজম কায়েমের কাজ করছেন, তখন প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। অন্তত পক্ষে এই কয়েকটি কাজ করলেও তো বোঝা যেত যে আসলেই আলেমুল আমাদের প্রতি শ্রদ্ধাবোধ এখনো দেশে আছে। এই প্রক্রিয়াগুলো করা হচ্ছে না কেন? আমরা সরকারের বন্ধু, দেশের উন্নয়নে সরকার যেমন কাজ করছেন এটা সরকার সহ প্রশাসন সহ সকলকেই স্বীকার করতে হবে। এই দেশের শিক্ষিত সচেতন ওলামায়ে কেরামও প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা বলবেন কিভাবে? এই ছেলে ধরা গুজব, করোনা মহামারী, এই সময়গুলোতে মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আর সেলিব্রিটি আলেমরা যেভাবে বক্তব্য দিয়ে দিয়ে লিখে লিখে মানুষকে সচেতন করেছেন, তাহলে তারা কি প্রত্যক্ষভাবে সরকারকেই সহযোগিতা করলেন না? এরপরে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছি, আমরা সব সময় যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাজের বিরুদ্ধে কুরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে দিয়ে মানুষের মধ্যে আমরা সচেতনতা তৈরি করেছি, যেটা আমাদের আমাদের প্রশাসনের ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা, রেবের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা তারাও কষ্ট করে করে, তারাও মাদক, এরপরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিধনে তারা যেমন কাজ করছেন, তারা হয়তো অস্ত্র হাতে নিয়ে কাজ করছেন, কিন্তু এই দেশের আলেমোলামারা কোরআন হাদিস নামক অস্ত্রকে মুখে নিয়ে সেই বাণীগুলো প্রচার করে করে তারা প্রশাসনকে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে সহযোগিতা করছে। এই দেশে তথাকথিত কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, তারা চায় না সরকারের সঙ্গে আলেমদের সুসম্পর্ক থাকুক, এই জন্য তারা মাঝখানে সরকার, এই জন্য তারা মাঝখানে ঢুকে সরকার আর আলেমদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। এই জন্য আমরা সরকারকে বলতে চাই, এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আলেমুল আমাদেরকে, আলেমুল আমাদের প্রতি আপনারা একটু সদয় হন, আলেমুল আমাদেরকে যথাযোগ্য সম্মান করুন। যদি কোনো আলেমুলামা তার বক্তব্যের মধ্যে কোনো অসংলগ্ন কথাবার্তা বলে থাকেন, ইসলামিক ফাউন্ডেশনে একটা বোর্ড করেন, সেখানে আলেমুলামাদেরকে ডাকা হোক, অন্তত সম্মানের সাথে ডাকা হোক। এই যে কাজী ইব্রাহিম যে লোকটা আছেন, ওনাকে তো বাংলাদেশের বহু মানুষ চেনে। আচ্ছা বলেন তো, উনাকে যদি প্রশাসন থেকে ডাকা হতো উনি কি যেতেন না? উনি তো স্বেচ্ছায় যেতেন, এসে হাত করে পড়াইয়া নেওয়া লাগতো না, উনি নিজে থেকেই যেতেন, সম্মানজনকভাবে ডাকতে পারতেন। আমি বিশ্বাস করি শুধু কাজী ইব্রাহিম সাহেব নয়, এই দেশের প্রত্যেক আলেম ওলামা তারা সরকারের প্রতি একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখেন, সরকার যে কোনো সময় ডাকলে তারা যেতে পারেন এবং সরকারকে তাদের বক্তব্যের ব্যাখ্যাও দিতে পারেন। এই জন্য আমরা চাই সরকার এবং আলেমদের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়, এতে করে দেশের মানুষের মধ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মুসা আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা আমরা বললাম, এবার দ্বিতীয় ঘটনার দিকে আমরা চলে যাচ্ছি। মুসা আলাইহিসসালামের সময় আরেকটি ঘটনা ঘটেছিল, এটা তার ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট ঘটনা। এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত, 23টি আয়াতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এমনকি বুখারী শরীফে 4725 নম্বর হাদিসে এই ঘটনাটি বিস্তারিত এসেছে। ঘটনাটি ছিল এই, মুসা আলাইহিসসালাম একদিন ভাষণ দিচ্ছেন, কি দিচ্ছেন? মুসা আলাইহিসসালাম একদিন বনী ইসরাইলের লোকদের সামনে ভাষণ দিচ্ছেন,
একজন লোক তাকে প্রশ্ন করে বস একজন লোক তাকে প্রশ্ন করে বসলো সে বলল গো আল্লাহর নবী মুসা আপনার কাছে আমার একটা প্রশ্ন বলেন তো দেখি মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে দেখছেন প্রশ্নটা কেমন মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যেহেতু আমি হচ্ছি এই জামানার শ্রেষ্ঠ নবী সুতরাং আমার চাইতে জ্ঞানী এখন আর কেউ থাকতে পারে না এই জন্য তিনি বললেন মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী হলাম আমি মুসা আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালামের এই জবাব পছন্দ হলো না আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালামের এই জবাব ভালো লাগলো না এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন মুসা আলাইহিস সালাম জবাবে যদি বলতেন আমি এ ব্যাপারে জানি না আল্লাহই সবচেয়ে ভালো জানেন তাহলে আর তাকে পরীক্ষায় ফেলা হতো না তিনি বলে ফেললেন আমি সবচেয়ে জ্ঞানী এই জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চাইলেন আল্লাহ তাআলা বললেন রগো আমার নবী মুসা তুমি যে এখন তুমি যে জবাবে ঝটপট করে বলে ফেললে তুমি সবচেয়ে জ্ঞানী কিন্তু তুমি কি জানো নাকি দুই সমুদ্রের মিলনস্থলে তোমার চাইতেও আমার আরেক বান্দা আছে যে তোমার চাইতে আরো বেশি জ্ঞানী মুসা আলাইহিস সালাম এই কথা শুনে বললেন অগো আমার রব আমার চাইতে জ্ঞানী মানুষ যেহেতু আছে সুতরাং তার সন্ধান আমি কিভাবে লাভ করতে পারি তার কাছে আমি কিভাবে যেতে পারি তার কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই কোন জায়গায় গেলে আমি তাকে পাবো আল্লাহ তাআলা তখন বললেন তুমি থলের মধ্যে একটি মাছ নাও থলের মধ্যে একটি মাছ নিয়ে দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা শুরু করো সফর শুরু করো মুসা আলাইহিস সালাম তার ভাগনা এবং তার খাদেম ইউসা বিন নূন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এবার দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করলেন দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি তার ভাগনা এবং খাদেম ইউসা বিন নূন আলাইহিস সালামকে বলেছিলেন সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে সেই ঘটনা বর্ণিত হচ্ছে ওয়া ইয ক্বাল মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবাব মুসা আলাইহিস সালাম তিনি তার সহচর অর্থাৎ ইউসা বিন নূন আলাইহিস সালামকে বলেছিলেন আমরা ততক্ষণ পর্যন্ত পথ চলতে থাকব যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমরা চলতে থাকব তারা এবার থলের মধ্যে মাছ নিয়ে দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যেই জায়গাতে যাওয়ার পরে তোমার থলের মাছ জীবিত হয়ে থলে থেকে বের হয়ে যাবে ওই স্থানেই তুমি আমার সেই বান্দাকে পাবে সেই বান্দা ছিলেন সাইয়েদিনা খিজির আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন আমার বান্দা খিজিরকে তুমি সেখানেই পাবে যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ জীবিত হয়ে বের হয়ে সমুদ্রে পড়ে যাবে সেখানেই তুমি আমার জ্ঞানী বান্দা খিজিরকে পাবে মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গে ইউসা বিন নূন আলাইহিস সালামকে নিয়ে পথ চলা শুরু করলেন পথ চলতে চলতে সাগরের তীরে হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল পাথরের খণ্ডের কাছে পৌঁছালেন সেই পাথর খণ্ডে মাথা দিয়ে সেই পাথর খণ্ডে মাথা রেখে তারা এবার ঘুমিয়ে পড়লেন তারা যখন ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে এবার থলেতে থাকা সেই মাছের গায়ে সমুদ্রের একটি ঢেউয়ের ছিটা লাগলো ঢেউয়ের পানির ছিটা লাগলো সঙ্গে সঙ্গে মাছটি জীবিত হয়ে থলে থেকে বের হয়ে এবার সে সমুদ্রে পড়ে গেল ইউসা বিন নূন আলাইহিস সালাম ঘটনাটি নিজের চোখে দেখলেন তিনি দেখলেন যে মাছ যখন পানিতে পড়ে গেল সঙ্গে সঙ্গেই মাছ যেদিকে যাচ্ছে সেদিকে একটা টানেল একটা সুরঙ্গ তৈরি হয়ে গেল মাছ যেদিকেই পথ চলা শুরু করলো সেদিকে আল্লাহ পানির প্রবাহ বন্ধ করে দিলে একটি নালা অর্থাৎ টানেলের মতো অবস্থা তৈরি হয়ে গেল আল্লাহ তাআলা এই ঘটনা এভাবে বর্ণনা করছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা আল্লাহ তাআলা বললেন তারা যখন সেই দু সমুদ্রের মিলনস্থলে পৌঁছালো তারা তখনও জানতেন না যে সেটা দু সমুদ্রের মিলনস্থল অর্থাৎ তারা যখন ওই পাথরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন মাছ থলে থেকে বের হয়ে গেল থলে থেকে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিল আর ইউসা বিন নূন আলাইহিস সালাম ঘটনাটি দেখলেন কিন্তু মুসা আলাই
আলাইহিসসালাম ঘুম থেকে জাগার পরে ইউসুফ বিন নূন আলাইহিসসালাম ঘটনাটি মুসা আলাইহিসসালামকে বলতে ভুলে গেলেন, তিনি আর ঘটনাটি বললেন না। মুসা আলাইহিসসালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুসা আলাইহিসসালাম ইউসুফ বিন নূন আলাইহিসসালামকে বললেন, চলো আমাদেরকে এখানে থেমে থাকলে চলবে না। তারা আবার পথ চলা শুরু করলেন, ওই দিনের বাকি অংশ পথ চললেন, রাতের বেলা ও সারা রাত তারা পথ চললেন। সকালবেলা আবার মুসা আলাইহিসসালাম ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে মুসা আলাইহিসসালাম ইউসুফ বিন নূন আলাইহিসসালামকে বললেন যে সকালের নাস্তা প্রস্তুত করো, এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি। কোরআনুল কারীমে এসেছেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। মুসা আলাইহিসসালাম তিনি বললেন যে আতিনা গাদানা, সকালের নাস্তা নিয়ে আসো, কারণ এই সফরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। ইউসুফ বিন নূন আলাইহিসসালাম এবার যখন নাস্তা প্রস্তুত করতে যাবেন, মনে পড়লো আয়রে গতকাল তো ঘটনা ঘটে গেছে, অলরেডি থলে থেকে মাছ বের হয়ে গিয়েছে। তিনি এবার মুসা আলাইহিসসালামকে গিয়ে বললেন, ক্বালা আরাআইতা ইদ আওয়াইনা ইলাস সখ আলাইহিসসালাম বললেন যে আমি তো একটি কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যখন ওই পাথরের খন্ডে মাথা রেখে ঘুমাচ্ছিলাম আরাম করছিলাম, আমি তো আপনার আগে জেগে গিয়েছিলাম, আমি জেগে দেখলাম যে সাগরের একটি ঢেউয়ের পানির ছিটা এসে মাছের গায়ে লাগলো আর মাছ সাথে সাথে জীবিত হয়ে থলে থেকে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু আপনি ঘুম থেকে ওঠার পরে আমি এটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিসসালাম বলেন, আহারে তুমি যে আমাকে বলতে ভুলে গেলা, ঘটনাটা তো ওখানেই ঘটে গেল, কারণ আল্লাহ তো আমাকে বলেছেন যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ বেরিয়ে যাবে জীবিত হয়ে, সেখানেই আমার মান্দা খিজিরকে তুমি পেয়ে যাবে, সুতরাং কেন তুমি আমাকে বললে না? তখন ইউসুফ বিন নূন আলাইহিসসালাম বলেন, আসলে আমি ইচ্ছে করে ভুলে যাইনি, শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিসসালাম তখন বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আতারিহিমা কাসাসা। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই জায়গাটির অনুসন্ধান করছি, চলো আমরা সেই জায়গাতেই ফিরে যাই। এবার তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে, পায়ের চিহ্ন অনুসরণ করে ওই জায়গাতেই আবার পৌঁছে গেলেন। ওই জায়গায় যখন তারা পৌঁছালেন, ওই জায়গায় পৌঁছার পরে দেখলেন এক লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, চাদর দিয়ে হাত পা তার শরীরের সব কিছু ঢেকে শুয়ে আছে। মুসা আলাইহিসসালাম তার পাশে গিয়ে সালাম দিলেন, খিজির আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন, এই দেশে এই জায়গাতে সালাম কে দেয়, তুমি কে? মুসা আলাইহিসসালাম বলেন, আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিসসালাম তাকে চিনে ফেললেন। খিজির আলাইহিসসালাম তখন তাকে বললেন, আমি তো তোমাকে চিনি, তুমি বনি ইসরাইলের নবী মুসা। খিজির আলাইহিসসালাম নবী ছিলেন কি না এ ব্যাপারে ইখতেলাফ রয়েছে, যেমন কোরআনুল কারীমে তাকে নবী বলা হয় নাই, এখানে এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা, তারা আমার বান্দা সমূহের মধ্যে এক বান্দাকে পেল। আল্লাহ তাআলা খিজির আলাইহিসসালামের পরিচয় দিয়েছেন, সে আমার বান্দা ছিল। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আমি তাকে হিকমত দিয়েছি, ইলম তাকে আমি দান করেছি। আবার কোনো কোনো স্কলার বলেছেন খিজির আলাইহিসসালাম নবী ছিলেন, যেহেতু বিষয়টি মতভেদপূর্ণ আর কোরআনে সুস্পষ্ট করে বলা হয় নাই, আমরা ওই ইখতিলাফে যাব না, তিনি নবী ছিলেন নাকি ছিলেন না আল্লাহু আলাম, এটা আল্লাহই ভালো জানেন। তবে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন, যাও সে তোমার চেয়ে আরও বেশি জ্ঞানী। এবার মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন যে তুমি আমার কাছে কেন এসেছো? আবার মুসা আলাইহিসসালাম তার আগমনের উদ্দেশ্য বলছে, তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন, তিনি আপনাকে সঠিক পথের জ্ঞান দিয়েছেন, এজন্য আমি এসেছি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণের জন্য। মুসা আলাইহিসসালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি এই শর্তে আপনাকে অনুসরণ করতে পারি নাকি আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে জ্ঞান দান করবেন, অর্থাৎ আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এখানে এসেছি। খিজির আলাইহিসসালাম তখন তাকে বললেন,
قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا موسى عليه السلام কে খিজির আলাইহিস সালাম বললেন অগো আল্লাহর নবী মুসা তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না কারণ আল্লাহ তাআলা তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আমাকে আল্লাহ দেন নাই আবার আমাকে এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যা আল্লাহ তোমাকে দেন নাই আর আমার সঙ্গে থাকতে অনেক সবরের দরকার আমার মনে হয় তোমার সেই সবর হয়তো থাকবে না মুসা আলাইহিস সালাম এবার বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাম ওয়ালা আসী লাকা আমরা মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন কারণ খিজির আলাইহিস সালাম তো জানেন যে মুসার সবর একটু কম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহকে বলছিল আল্লাহ দেখতে চাই তো বলেন আমার সঙ্গে থাকতে হলে এত সবর তোমার হবে কিনা জানি না থাকতে পারবে না আর মুসা আলাইহিস সালাম বলবেন চিন্তা করেন না আমার সবর আছে আমি আপনার সাথে থাকতে পারবো খিজির আলাইহিস সালাম দেখলেন মুসা আমাকে ছাড়বে না ধরছে আর ছাড়বে না এবার খিজির আলাইহিস সালাম বললেন আমার সঙ্গে থাকতে পারবে কিন্তু কন্ডিশন আছে শর্ত আছে এবার মুসা আলাইহিস সালামকে তিনি শর্ত দিলেন ক্বালা ফা ইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিস লাকা মিনহু যিকরা মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও শর্ত হলো তুমি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারবে না কি করতে পারবে না প্রশ্ন করতে পারবে না কারণ খিজির আলাইহিস সালাম জানেন যে মুসা আলাইহিস সালাম বেশি বেশি কি করেন প্রশ্ন করেন তিনি বললেন যে আমাকে প্রশ্ন করতে পারবে না আমি তোমাকে কোনো বিষয়ে জানানোর দরকার হলে ব্যাখ্যা দেওয়ার দরকার হলে আমি তোমাকে ব্যাখ্যা দিব কিন্তু কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে একমত আপনার সাথে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না কিন্তু এরপরও আমি আপনার সফর সঙ্গী হতে চাই এবার খিজির আলাইহিস সালাম মেনে নিলেন এবার দুজনেই এবার সফর শুরু করলেন সমুদ্রের তীরে সমুদ্রের পার দিয়ে তারা হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে কিছুদিন গিয়ে তারা একটি নৌকা পেলেন ওই নৌকায় ওঠার জন্য নৌকা চালকের সাথে তারা কথা বললেন নৌকা চালক খিজির আলাইহিস সালামকে চিনে ফেললো এই জন্য বিনা পয়সায় তাদেরকে নৌকায় উঠালো বললো আমি আপনাদের কাছ থেকে পয়সা নিব না এই শর্তে আপনারা নৌকায় উঠতে পারেন এখন তারা নৌকায় উঠলেন নৌকায় উঠার পরে নৌকা যখন চলতে লাগলো মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে খিজির আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিলেন নৌকা কি করে দিলেন ছিদ্র করে দিলেন মুসা আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে এটা কোনো কাজ হইল এই লোকটা আমাদেরকে সম্মান জানিয়ে বিনা ভাড়ায় নৌকায় তুলল আর আপনি তার নৌকাটা ফুটা করে দিলেন ছিদ্র করে দিলেন এটা কি ঠিক করলেন আপনি মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন যখন করলেন খিজির আলাইহিস সালাম তখন বললেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবারা মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন মুসা আপনাকে কি আগে বলি নাই আপনার সবর কম বলি নাই যে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না মুসা আলাইহিস সালাম বলবেন ঠিক আছে সরি আমি আর কোনো প্রশ্ন করবো না কিন্তু ব্যাপারটি আমার কাছে ভালো লাগে নাই তখন বললেন যে না আমার সঙ্গে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না নৌকা ফুটা করে দিলেন ছিদ্র করে দিলেন আর কি কিছুক্ষণ পরে দেখা গেল ওই নৌকায় এসে একটি পাখি বসলো একটি চড়ুই পাখি বসলো কোনো কোনো বর্ণনা এসেছে একটি চড়ুই পাখি বসলো একটি পাখি যখন বসলো ওই পাখি নৌকায় বসে এবার সমুদ্রের বিশাল জলরাশিতে ঠুকর মারলো পানি পান করার জন্য আচ্ছা বলেন তো কোনো পাখি যদি পানি পান করার জন্য সমুদ্রের বিশাল জলরাশিতে ঠুকর মারে তার ঠোঁট লাগায় সমুদ্রের সব পানি খেয়ে ফেলতে পারবে এক ফুটা পানিও তো খাইতে পারবে না খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন এই পাখিটির ঠোঁটের মধ্যে যে পানি আছে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় তোমার আমার আর তামাম মানুষ তামাম মাখলুকাতের জ্ঞান হলো ততটুকু এই বিশাল জলরাশি থেকে এই পাখি যতটুকু নিয়েছে পান করেছে ঠিক ততটুকু আল্লাহ আকবার অর্থাৎ যে জ্ঞানের অহংকার মুসা তুমি করেছিলে আল্লাহ তাআলার জ্ঞান থেকে গোটা তামাম দুনিয়ার মাখলুকাতের যে জ্ঞান এর উদাহরণ হলো তামাম এই জলরাশি থেকে
এই পাখি যেমন অল্প একটু নিয়েছে জলরাশির কোনো ক্ষতি হয় নাই, জলরাশি থেকে কমেও নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর সেই বিচার অহিল জ্ঞান থেকে বা আল্লাহর জ্ঞান ভাণ্ডার থেকে আল্লাহ আমাদেরকে কালিল দিয়েছেন, আর সেই কালিল সেই নগণ্য হলো এতটুকু, ঠিক ততটুকু তুমি দেখছো ওই পাখি তার ঠুট দিয়ে যতটুকু পানি সমুদ্রের জলরাশি থেকে নিয়েছে। আল্লাহ, প্রথম ঘটনা ঘটলো। এরপরে দেখেন দ্বিতীয় ঘটনা কি ঘটলো, নৌকা থেকে তারা নামলেন, নৌকা থেকে নামার পরে তারা আবার পথ চলা শুরু করলেন। কিছু দূর যেতে না যেতেই এমন একটি জায়গায় তারা গেলেন, গিয়ে তারা দেখলেন সেখানে কিছু বালক খেলাধুলায় মত্ত রয়েছে। খিজির আলাইহিসসালাম সেই বালকদের মধ্য থেকে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর এবং বুদ্ধিমান বালকটিকে ডেকে তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বলেন, এইটা আপনি কোনো কাম করলেন? হ্যাঁ, এখানে তারা খেলতেছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বুদ্ধিমান ছেলেটাকে ডেকে, নিষ্পাপ ছেলেটিকে ডেকে আপনি হত্যা করে ফেললেন, এটা কোনো কাজ হইল? খিজির আলাইহিসসালাম বললেন, মুসা, বলেছিলাম না আমাকে কোনো প্রশ্ন করতে। মুসা আলাইহিসসালাম বিপদে পড়েছেন, প্রশ্ন করলে যো বাবা বাবা। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, সরি, চলেন আরো সামনে যাই। এবার তারা সফর শুরু করলেন, যেতে যেতে আরেক জায়গায় গিয়ে তারা হাজির হয়েছে। এগুলো কিন্তু গল্প না, এটা বুখারীতেও হাদিস এসেছে। সূরা কাহাফ আপনারা পড়বেন, সূরা কাহাফের 60-82 নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছে। কিছু দূর যেতে না যেতেই তারা এমন এক জনপদে গিয়ে হাজির হলেন, এমন একটি জনপদের কাছে গেলেন, এমন একটি জনপদের কাছে গেলেন গিয়ে তারা তাদের কাছে খাবার চাইলেন, বলেন আমাদেরকে কিছু খাবার দাও, কিন্তু কেউ তাদেরকে কোনো খাবার দিল না। এরপরে তারা দেখলেন যে ওই জনপদে এক জায়গায় একটা দেয়াল হেলে পড়ে আছে। তো খিজির আলাইহিসসালাম ওই দেয়ালটা ঠিক করে দিলেন, প্রাচীরটা ঠিক করে দিলেন। মুসা আলাইহিসসালামের তো প্রশ্নের শেষ হয় না। মুসা আলাইহিসসালাম তখন বললেন, লাউ শিক্তা লাতাখাজতা আলাইহি আজরা, আপনি তা ঠিক করে দিলেন, আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন, আমরা ক্ষুধার জ্বালায় মরতেছি, এই অঞ্চলের মানুষ একটু মেহমানদারিও করে না, তা আপনি তো একটু পারিশ্রমিক নিতে পারতেন, তাইলে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে পারতাম। তখন খিজির আলাইহিসসালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনী ওয়া বাইনাক। খিজির আলাইহিসসালাম বলেন, মুসা, তোমাকে দুইবার সুযোগ দিয়েছি, এটা তিন নাম্বার, তৃতীয়বার, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখানেই আমাদের সম্পর্ক ফিনিশ। তোমাকে না বলছিলাম আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি নিজেই ব্যাখ্যা দিব, মানে ব্যাখ্যা শোনানোর আগেই তুমি অস্থির হয়ে যাও, এখানেই তোমার আমার সম্পর্ক শেষ, তবে যে ঘটনাগুলো এতক্ষণ ঘটছে এবার আমি তোমাকে এর ব্যাখ্যা শোনাবো। এবার তিনি ব্যাখ্যা শোনালেন, বলেন ওই যে প্রথম ঘটনা কী ছিল মনে আছে আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ, মনোযোগ আছে, ঘটনায় তো আপনাদের ভালোই মনোযোগ থাকে দেখতেছি। নৌকা কি করে দিয়েছিলেন? আমার তো সময় কম, এর জন্য আমি আয়াতগুলো আর পড়ছি না, আপনারা বাড়িতে পড়ে নেবেন ইনশা। তিনি বললেন, এই যে নৌকা আমি ফুটা করেছি কেন, নৌকা ছিদ্র করেছি এই জন্য, এরা যেই অঞ্চলে নৌকা চালায় ওই অঞ্চলের বাদশাহ সে খুব জালেম, সে মানুষের নৌকাগুলো ছিনতাই করে নেয়, জোর করে ছিনিয়ে নেয়। আমরা যাদের নৌকায় উঠেছিলাম আল্লাহ আমাকে জানালেন যে এরা মিসকিন অসহায় মানুষ, এই নৌকার উপরেই তাদের জীবিকা, এই নৌকা দিয়ে তারা জীবিকা তারা আয় করে। তো আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা আমাকে জানালেন যে যদি এই নৌকাটি আমি ছিদ্র করে দেই তাহলে ওই জালেম বাদশা এই নৌকাটি আর চিন্তাই করবে না, কারণ এই ফুটা করা নৌকা নিয়ে সে আর কি করবে। এজন্য আমি চিন্তা করলাম যদি এই নৌকাটাকে ছিদ্র করে দেই তাহলে নৌকার মালিক যে আছে এটাকে সামান্য একটু মেরামত করে সে আবার চালাইতে পারবে, এর বাদশার কাছ থেকে তারা রেহাই পাবে। মাঝে মাঝে বড় জুলুমের হাত থেকে রেহাই পেতে হলে ছোট জুলুম করতে হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যাখ্যা। এরপরে দুই নম্বর ঘটনার ব্যাখ্যা দিলেন। দুই নম্বর ঘটনা কি ছিল? ওই যে বালক একটাকে ধরে এনে মেরে ফেললেন। তিনি বললেন, তোমার কি ধারণা আমি এমনি এমনি তাকে মেরে ফেলছি? শোনো, তাকে কেন মারলাম? এই যুবক ছেলেটি, এই বাচ্চা ছেলেটি, বালক ছেলেটির মা বাবা খুব নেককা, এরা ইমানদার, কিন্তু আল্লাহ তাআলার কিতাবে লেখা হয়েছে তাদের এই ছেলে কাফের হবে, এই ছেলে আল্লাহর সঙ্গে কুফরি করবে এবং তাদের এই কুফরির কারণে তাদের মা বাবা কষ্ট পাবে। এই জন্য আমি চিন্তা করলাম এই ছেলেটিকে যদি মেরে ফেলি তাহলে তার মা বাবা এই ছেলেটির কুফরি সীমালঙ্ঘনের কষ্ট থেকে বেঁচে যাবে, আর আমিও আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এর বিনিময়ে আরও উত্তম একটি সন্তান তার মা বাবাকে দাও, যেন ওই সন্তান এর চাইতে ভালো অর্থাৎ নেককারও হয় এবং তার অন্তরে যেন দয়ামায়া থাকে। সুবহানাল্লাহ। তিন নম্বর ঘটনার ব্যাখ্যা এবার দিলেন, যে তিন নম্বর ঘটনা কি ছিল? দেয়াল
ঠিক করে দিয়েছিলেন। তিনি বললেন এই দেয়ালটা আমি এমনি এমনি ঠিক করি নাই, কারণ আল্লাহ তাআলাই আমাকে জানিয়ে দিয়েছিলেন। এই দেয়ালের মালিক যে ছিল, এই দেয়ালের মালিক ছিল দুই এতিম ছেলে, দুই এতিম ছেলে, আর তাদের বাবাও অত্যন্ত নেককার ছিলেন, তাদের বাবা অত্যন্ত নেককার ছিলেন। তো এই ইয়াতিম ছেলে, এদের মা বাবা নাই। এখন ওই যে দেয়ালটা ছিল, ওই দেয়ালের নিচে তাদের বাবার রেখে যাওয়া কিছু গুপ্তধন ছিল। এই ঘটনাটা ঘটাইছেন কে? যেন মানুষজন এখানে দেয়াল পোড়া দেখে আর কেউ ওর কাছে না যায়, গুপ্তধনগুলো যেন হেফাজত থাকে। কিন্তু ওই ছেলেগুলো এবার প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা তো আর এই গুপ্তধনের খবর জানে না, তারা তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন যেন পেয়ে যায়, এই জন্য আল্লাহর হুকুমেই আমি ওই দেয়ালটা ঠিক করে দিয়েছি। এই তিন ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি চলে গেলেন। আর এই ঘটনাটি খিজির আলাইহিসসালামের সাথে, মুসা আলাইহিসসালামের এই ঘটনা ঘটানোর আল্লাহর উদ্দেশ্যই ছিল। মুসা আলাইহিসসালাম বলেছিলেন তিনি সবচাইতে জ্ঞানী, আল্লাহ বললেন না তোমার চেয়ে জ্ঞানী আরও আছে। তাহলে জ্ঞানগত অহংকারও করা যাবে না। আমাদের সময় যেহেতু কম, আমরা মুসা নবীর কাহিনী আজকেই শেষ করছি। তিন নাম্বার যে ঘটনা সেটা হচ্ছে কারুনের ঘটনা। এটা আমি এর আগেও রমজান মাসে আপনাদেরকে বলেছিলাম, এজন্য বিস্তারিত আর আজকে বলবো না। কারুনের ঘটনা, কারুন ছিল মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। মুসা আলাইহিসসালামের কি ছিল? চাচাতো ভাই। এবং আল্লাহ তাআলা তাকে অঢেল ধন সম্পদ দিয়েছিলেন, তার ধনভাণ্ডার, তার সম্পদ যে যে জায়গায় গচ্ছিত থাকতো এগুলোর চাবি বহন করার জন্য অসংখ্য লোকেরা ছিল। চিন্তা করছেন কত ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। তার কওমের লোকেরা কারুনকে বলল যে তোমার ধন সম্পদ দিয়ে আখেরাত তালাশ করো। আমরা ধন সম্পদ দিয়ে শুধু কি করি? দুনিয়া তালাশ করি। দুনিয়া তালাশ আর আখেরাত তালাশ মানে কি? অর্থাৎ ধন সম্পদ হয়েছে এটা দিয়া ওইটা খালি বানাইতে চায়, একটা বিল্ডিং হয়েছে আরেকটা বানাবে, মানে তার চাহিদার কোনো শেষ হয় না। তো তার কওমের লোকেরা বললেন তুমি তোমার সম্পদ দিয়ে দুনিয়া তালাশের পাশাপাশি আখেরাতও তালাশ করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করো, কারণ সম্পদ তোমাকে দিয়েছেন কে? কারণ তখন বলল আমি কেন আল্লাহর রাস্তায় দান করব, এটা তো আমাকে আল্লাহ দেন না, এগুলো আমি আমার নিজের যোগ্যতায় নিজের জ্ঞান দিয়ে অর্জন করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ নামে কেউ আমাদের মধ্যে না থাকলেও কারণী স্বভাবের মানুষ আছে। দেখবেন অনেকে অনেক সময় বলে এগুলো আমি অনেক পরিশ্রম করে অর্জন করেছি, আছে কি না? বলে 20 বছর 30 বছর পরিশ্রম কমে আমি আমার এত সম্পদ কামিয়েছি, এরকম আছে না? নাই। খবরদার ভাইয়েরা এরকম কথা বলবেন না। আল্লাহ দয়া না করলে 1000 বছর আপনি পরিশ্রম করলো আপনি সম্পদ পাবেন না, ঠিক কি না? জন্য এই ধরনের কথাবার্তা বলা এগুলো কারণী স্বভাব। কি স্বভাব? এই কথা শেষ যখন বললো আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করলো না, আল্লাহ তাআলা কারণ তার প্রাসাদ তার সম্পদ শুদ্ধ তাকে মাটির নিচে দাবিয়ে দিলেন। এই ঘটনাটিও আপনারা পড়বেন, এটি কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা কসাসের 76 থেকে 83 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা এসেছে। তো আজ আমরা মুসা আলাইহিসসালামের ব্যক্তি জীবনের সাথে ঘটে যাওয়া তিনটি ঘটনা বললাম, এবং এর মাধ্যমে বিগত 6 জুমায় আমরা মুসা নবীর কাহিনী শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিসসালামের কাহিনী একটু সময় লেগেছে আমাদের, কারণ নবীদের মধ্যে একমাত্র নবী হলেন মুসা আলাইহিসসালাম। তার ব্যাপারে আল্লাহ কোরআনে 532টি আয়াত নাজিল করেছেন। কতটি আয়াত? 532টা আয়াত কি আমি এক জুমায় তেলাওয়াত করে শেষ করতে পারবো? তো সম্ভব না। তো আর আমরা তো কোরআনের বাইরে কিছু বলিও নাই। তাহলে আমরা মুসা আলাইহিসসালামের কাহিনী শেষ করলাম। যেহেতু রবিউল আউয়াল মাস আগামীকাল থেকে শুরু হবে, এজন্য বাদ বাকি নবীদের জীবনী আমরা পরে আলোচনা করব। আগামী জুমা থেকে আমরা আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের আলোচনা আগামী জুমা থেকে শুরু করব ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।